আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ফিউজে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্য হিসেবে তুরস্কের ইতিহাস ও ভূমিকা বরাবরই বিতর্কিত ও অস্বস্তিকর। এই জোটের সদস্য হয়েও তুরস্ক সবসময় নিজের ইচ্ছা ও সুবিধা মতো চলার চেষ্টা করেছে। অন্যদিকে তুরস্ক সবসময় নিজেকে পশ্চিমা বিশ্বের একটি দেশ হিসেবে পরিচয় দিয়ে এসেছে। সোভিয়েত ইউনিয়নের সাথে স্নায়ুযুদ্ধের কারণে পশ্চিমাদেরও তুরস্ককে কাছে টানার প্রয়োজন হয়ে পড়েছিল। কিন্তু যে প্রশ্নটি সবসময় উঠেছে তা হল, নিরপেক্ষ অবস্থান থেকে সরে গিয়ে 1951 সালে একটি জোটে যোগদান করাটা কি তুরস্কের জন্য বেশি প্রয়োজনীয় হয়ে পড়েছিল? জোসেফ স্ট্যালিন কি তুরস্কের ভূখণ্ডের দিকে কুনজর দিয়েছিলেন, নাকি তুরস্কের আধুনিকায়নের প্রয়োজনেই দেশটির মোস্তফা কামালপন্থী নেতারা পশ্চিমাদের দিকে ঝুঁকে পড়েছিলেন? তুরস্ক পশ্চিমাদের সাথে থাকলেও সবসময় ভিন্ন পথে নিজের সুবিধা মতো চলার চেষ্টা করেছে। ন্যাটো জোটে তুরস্কের ভূমিকার নানা দিক নিয়ে থাকছে মোতালেব জামালের প্রতিবেদন। তুরস্ক যখন ন্যাটো জোটে যোগদান করে তখন দেশটির সাথে সোভিয়েত ইউনিয়নের কোনো ধরনের উত্তেজনা ছিল না, বরং দুই দেশের মধ্যে পরিস্থিতি ছিল শান্ত। 1951 সালের নভেম্বরে তুরস্ক যখন ন্যাটো জোটে যোগদান করে তখন সোভিয়েত ইউনিয়নের পক্ষ থেকে তুরস্কের এই সিদ্ধান্তের ব্যাপারে দেশটির সরকারের কাছে লিখিত প্রতিবাদ জানানো হয়েছিল। এতে বলা হয়েছিল, আটলান্টিকের সাথে তুরস্কের এমন কোনো সম্পর্ক নেই যে দেশটিকে আটলান্টিক ব্লকে যোগদান করতে হবে, বরং তুরস্কের আসল উদ্দেশ্য হচ্ছে নিজেদের ভূখণ্ডে সাম্রাজ্যবাদী শক্তির সামরিক ঘাঁটি করার সুযোগ তৈরি করে দেয়া, যাতে তুরস্কের ভূখণ্ড ব্যবহার করে সোভিয়েতের সীমান্তে আগ্রাসী তৎপরতা চালানো যায়। পশ্চিমা সামরিক জোটের অবিচ্ছেদ্য অংশ হিসেবে থাকার আদর্শিক অনুপ্রেরণা থেকেই তুরস্ক ন্যাটো জোটে যোগ দিয়েছিল, এটাই ছিল মূল কারণ। বাস্তবে সোভিয়েত ইউনিয়নের দিক থেকে তুরস্কের প্রতি কোনো সময় কোনো ধরনের হুমকি ছিল না। অন্যদিকে ভৌগোলিক অবস্থানগত কারণে পূর্ব পশ্চিম উভয় পক্ষের কাছেই তুরস্কের সমান কৌশলগত গুরুত্ব ছিল। এই গুরুত্বকে তুরস্ক গত কয়েক দশক ধরে খুবই চাতুর্যের সাথে ব্যবহার করে এসেছে। বর্তমানে ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগদানের ক্ষেত্রেও তুরস্ক তার সুযোগটি কাজে লাগিয়েছে। দেশ দুটির ন্যাটোর সদস্যপদ লাভের ব্যাপারে তুরস্ক আপত্তি জানিয়ে তার নিজের স্বার্থ পুরোপুরি উদ্ধার করেছে। ফিনল্যান্ড ও সুইডেন তুরস্কের দাবি পূরণের প্রতিশ্রুতি দেওয়ার পরই কেবল প্রেসিডেন্ট এরদোয়ান দেশ দুটির ন্যাটো যোগদানের ব্যাপারে আপত্তি প্রত্যাহার করেছে। রাশিয়ার হুমকির মুখে ন্যাটোর সদস্যপদ নিশ্চিত করতে সুইডেন ও ফিনল্যান্ড শেষ মুহূর্তে তুরস্কের সঙ্গে চুক্তি করতে মতৈক্যে পৌঁছেছে। তবে এটা শুধু দুপক্ষের সমঝোতা ছিল না, তিন দেশীয় এই চুক্তির মধ্য দিয়ে স্পষ্ট হয়ে গেছে রাশিয়া হুমকি হয়ে দাঁড়ানোর কারণে পশ্চিমাদের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে ন্যাটোর একমাত্র মুসলিম প্রধান দেশ তুরস্ক। তুরস্ক পশ্চিমা বিশ্ব থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কিনা সাম্প্রতিক বছরগুলোতে এ নিয়ে বিতর্ক উঠেছিল। তিন বছর আগে রাশিয়ার কাছ থেকে তুরস্ক S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনা এবং ইউক্রেনে রুশ হামলার পরও মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপ না করায় সে বিতর্ক আরও জোরালো হয়ে ওঠে। গত 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের সামরিক আগ্রাসন শুরু করার পর নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে ওঠে রাশিয়ার সীমান্তবর্তী দুই দেশ ফিনল্যান্ড ও সুইডেন। তারা ন্যাটোতে যোগদানের উদ্যোগ নিলে তুরস্ক এতে বাধা হয়ে দাঁড়ায়। প্রেসিডেন্ট এরদোয়ানের অভিযোগ হচ্ছে, তুরস্কের কুর্দি বিদ্রোহীদেরকে সমর্থন ও সমরাস্ত্র দিয়ে সহায়তা করছে ফিনল্যান্ড ও সুইডেন। বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালানোর কারণে দেশ দুটি তুরস্কের ওপর অস্ত্র নিষেধাজ্ঞাও আরোপ করেছে। তুরস্ক গত মে মাসে জানায়, তাদের কিছু দাবি পূরণ না করলে সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদানের বিরুদ্ধে তারা ভেটো দেবে। তুরস্কের এমন বিবৃতির কারণে অনেকেই মনে করেছিলেন এর মাধ্যমে তুরস্ক ন্যাটোতে তার নিজস্ব অবস্থান সংহত করছে। তবে ফিনল্যান্ড ও সুইডেনের সঙ্গে আঙ্কারা চুক্তির পর তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান স্পেনের মাদ্রিদে ন্যাটো সম্মেলনে যোগ দেন। সেখানে তাকে জোটের একজন অনুগত সদস্য হিসেবেই দেখা হয়েছে। কাতার ইউনিভার্সিটির মানবিক ও সমাজ বিজ্ঞানের সহকারী অধ্যাপক আলী বাকেল মনে করেন,
চুক্তিটি সুইডেন, ফিনল্যান্ড এবং সামগ্রিকভাবে ন্যাটোর সঙ্গে তুরস্কের সম্পর্কের জন্য অত্যন্ত ইতিবাচক এবং ঐতিহাসিক ঘটনা। এটি ন্যাটোর সংহতি ও সম্প্রসারণে তুরস্কের সমর্থন প্রকাশ করেছে। বাস্তবতা হচ্ছে, এরদোয়ান এখনও ফিনল্যান্ড ও সুইডেনের ব্যাপারে আপত্তি তোলার সুযোগ হাতে রেখেছেন। সুইডেন, ফিনল্যান্ড ও তুরস্কের ত্রিদেশীয় চুক্তি ইতিবাচক হলেও ন্যাটোর চ্যালেঞ্জ শেষ হয়ে যায়নি। চুক্তির শর্ত পূরণ না হলে দুই নর্ডিক দেশের ন্যাটোতে যোগদান আটকে দেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে এরদোয়ান। এই দুই দেশের ন্যাটোতে যোগদানের বিষয়টি তুরস্কের পার্লামেন্টেও অনুমোদিত হতে হবে। 1951 সালে ন্যাটো সম্প্রসারণের প্রথম ধাপে তুরস্ক এই জোটে যোগ দেয়। সে সময় তুরস্ক ও নরওয়ে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সীমান্তবর্তী দেশ ছিল। ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের পরেই দ্বিতীয় বৃহত্তম সামরিক বাহিনী তুরস্কের, যা দক্ষিণে ন্যাটোকে শক্ত অবস্থান দিয়েছে। আঙ্কারার জার্মান মার্শাল ফান্ডের পরিচালক ওজগুর উন্নহিসার সিকলি বলেন, ত্রিদেশীয় চুক্তিতে সুইডেন ও ফিনল্যান্ড থেকে সন্দেহভাজন সন্ত্রাসীদের তুরস্কের কাছে প্রত্যর্পণের শর্ত দিয়েছেন এরদোয়ান। তবে দেশ দুটির সঙ্গে তুরস্কের সন্ত্রাসবাদের সংজ্ঞায় পার্থক্য রয়েছে। তুরস্ক যে ব্যক্তিকে সন্ত্রাসী বলে মনে করে, সুইডেন ও ফিনল্যান্ডের কাছে তারা হয়তো সন্ত্রাসী বিবেচিত নাও হতে পারে। তুরস্ক তাদের ফেরত পাঠাতে বললে তা প্রত্যাখ্যান করাও হতে পারে। স্নায়ুযুদ্ধের অবসানের পর থেকে ইউরোপ এখন সবচেয়ে বড় হুমকির মুখোমুখি। এ সময় ন্যাটোর ভেতরকার সংকট এড়াতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে তুরস্ক। বিশ্লেষকদের মতে, ন্যাটোতে নিজেদের অবস্থান মজবুত করার পর তুরস্ক এখন সন্ত্রাসবাদ সম্পর্কে নিজেদের দৃষ্টিভঙ্গির প্রতি মিত্রদের সমর্থন চাইবে। কিন্তু তুরস্কের দৃষ্টিতে যারা সন্ত্রাসী, ফিনল্যান্ড ও সুইডেনের দৃষ্টিতে তারা সন্ত্রাসী বিবেচিত নাও হতে পারে। ফলে তুরস্কের দাবি ঠিক কতটুকু বাস্তবায়িত হবে তা নিয়ে সন্দেহ রয়েছে। তুরস্ক যে 76 জন কুর্দি সন্ত্রাসীর তালিকা ফিনল্যান্ড ও সুইডেনের কাছে দিয়েছে, তার মধ্যে রয়েছেন একজন সাংবাদিক। ওই সাংবাদিকের নাম বুলেন্দ কেনেস। তিনি টুডেজ জামান নামে একটি ইংরেজি পত্রিকার সম্পাদক ছিলেন। 2016 সালে তুরস্কে এক রক্তক্ষয়ী ব্যর্থ সেনা অভ্যুত্থানের ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রে নির্বাসিত তুর্কি ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেন এ ব্যর্থ অভ্যুত্থানের পেছনে ছিলেন, আর ফেতুল্লাহ গুলেনের সঙ্গে হাত মিলিয়ে প্রেসিডেন্ট এরদোয়ানকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন বুলেন্দ কেনেস। এই সাংবাদিক 2015 সালে তুরস্ক থেকে পালিয়ে সুইডেনে আশ্রয় নিয়েছেন। তুরস্কে দেয়া তালিকায় নাম আছে ফাতি নামে এক ব্যক্তির। তিনি জাতিগতভাবে একজন কুর্দি। ফাতি 2008 সালে তুরস্কের দূতাবাসের সামনে আগুন ধরিয়ে দিয়েছিলেন। বর্তমানে 37 বছর বয়সে ফাতি ফিনল্যান্ডে বাস করেন এবং তিনি ফিনল্যান্ডের নাগরিকত্ব পেয়েছেন। তবে ওই সময়ের ঘটনার জন্য ফাতি এখন অনুতপ্ত। তুরস্ক দাবি করে ফাতি পিকেকে সন্ত্রাসী গোষ্ঠীর সক্রিয় সদস্য। এই তালিকায় রয়েছে আইসেন ফারহপ নামের একজন শিক্ষিকা। তিনি 20 বছর আগে পালিয়ে সুইডেনে আসেন। বিবিসির কাছে আইসেন ফারহপ জানিয়েছেন, তিনি 25 বছর আগে কুর্দি মিলিশিয়াদের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু এখন তুরস্কের কোনো রাজনীতির সঙ্গে তিনি জড়িত নন। তুরস্ক তাদের ফেরত চাইলে এসব ব্যক্তিকে ফেরত না দেওয়ার সম্ভাবনাই বেশি, কিন্তু তুরস্ক চাইবে চুক্তির পূর্ণ বাস্তবায়ন। এজন্য ফিনল্যান্ড ও সুইডেনের আইনে পরিবর্তন আনতে হতে পারে। এরদোয়ানের সোজা কথা হচ্ছে, ফিনল্যান্ড ও সুইডেন তুরস্ককে কি প্রতিশ্রুতি দিয়েছে সেটি বড় কথা নয়, প্রতিশ্রুতির বাস্তবায়ন কতটুকু হয়েছে সেটাই হচ্ছে মূল কথা। তার উপরই সবকিছু নির্ভর করবে। গুঞ্জন রয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগ দিতে বাধা সৃষ্টি না করার জন্য তুরস্ককে কিছু বিশেষ সুবিধা প্রদানের আশ্বাস দিয়েছেন। কিন্তু তুরস্ক বেঁকে বসলে ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়া সম্ভব হবে না। উত্তর ম্যাসেডোনিয়া 1995 সাল থেকেই ন্যাটোর অংশীদার হিসেবে কাজ করছে, কিন্তু 2020 সালের আগে দেশটি এই জোটের সদস্য হতে পারেনি গ্রিসের বিরোধিতার কারণে।
ন্যাটো 2010 সালের নীতিমালায় রাশিয়াকে জোটের কৌশলগত অংশীদার হিসেবে উল্লেখ করা হয়েছিল, কিন্তু বর্তমানে ন্যাটোর নতুন নীতিমালায় রাশিয়াকে ন্যাটোর জন্য সরাসরি হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে। রাশিয়ার ব্যাপারে ন্যাটোর এক যুগ আগের নীতিমালায় তুরস্কের কাছে বেশি গ্রহণযোগ্য, কেননা অতীতে রাশিয়া বা তৎকালীন সোভিয়েত ইউনিয়ন তুরস্কের পাশে দাঁড়িয়েছিল। আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা কামাল আতাতুর্ক 1920 সালে রুশ বিপ্লবের জনক ভ্লাদিমির লেনিনের কাছে পরস্পরের দেশকে স্বীকৃতি প্রদান ও সাময়িক সহায়তা চাইলে লেনিন তা দিতে এগিয়ে আসেন। রাশিয়ার বলশেভিকরা ওই সময় নতুন দেশ তুরস্কের দক্ষিণাঞ্চলের সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করেছিল। ১৯২০ থেকে ১৯২২ সালের মধ্যে সোভিয়েত রাশিয়ার সামরিক বাহিনী কামাল আতাতুর্ককে 8 কোটি লিরা দিয়ে সহায়তা করেছিল, যা তুরস্কের প্রতিরক্ষা বাজেটের দ্বিগুণ। ১৯২১ সালে মস্কোতে দুই দেশ বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের চুক্তি স্বাক্ষর করেছিল। এই চুক্তি দুই দেশের মধ্যে সীমান্ত বিরোধ নিরসনে বিরাট ভূমিকা রেখেছিল। এই চুক্তির মাধ্যমে ওই সময়ে তুরস্কের উত্তর পূর্বাঞ্চলে যে সীমান্ত প্রতিষ্ঠিত হয়েছিল তা আজও বহাল রয়েছে। কাজে রাশিয়া ও তুরস্কের মধ্যে মৈত্রীর সম্পর্ক অনেক পুরনো, কিন্তু সময়ের বিবর্তনে তুরস্ক ন্যাটো জোটের সাথে যুক্ত হয়ে পড়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ফিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।